আন্দোলনের চোদ্দতম দিনেও একই রকম সরব শাহবাগ গণজাগরণ মঞ্চ শাহবাগ চত্বরে মিছিল করার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন তরুণ নাট্য নির্দেশক ও ব্লগার তরিকুল ইসলাম শান্ত এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অ্যাক্টের সংশোধনী বিলে রাষ্ট্রপতি শোয়ের পর গণজাগরণ মঞ্চ ছিল মুখরিত এখন সেখানে আছেন সহকর্মী ফারজানা রূপা সবশেষ অবস্থা জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন তিনি রূপা আজকের গণজাগরণ মঞ্চে ঠিক এই মুহূর্তের অবস্থা কি আমরা জানি একজন তরুণ নির্দেশক ওখানে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন তারপরে কি অবস্থা আর এছাড়া যেহেতু হরতালের দিন ছিল জামাত শিবিরের ডাকা সব মিলিয়ে আপনি কেমন দেখেছেন আজ গোটা দিন ধন্যবাদ আনাম গণজাগরণ মঞ্চে আজকে যেমনটা বলেছিলাম আগের খবরে বেশ একটা উৎসব মুখর পরিবেশ ছিল নাটক হচ্ছিল এখানে গান হচ্ছিল আবৃত্তি হচ্ছিল এবং আপনি জানেন যে নাট্যশিল্পীদের বড় একটি দল বিকেলে এসেছিলেন এই আন্দোলনের প্রতি সংহতি জানাতে তখনই একটি দুঃখজনক ঘটনা ঘটে তরুণ নাট্যকার মাত্র উনচল্লিশ বছর বয়সী তারিকুল ইসলাম শান্ত যিনি বিভিন্ন টেলিভিশনে নাট্য নির্দেশনা দিয়ে আসছেন তিনি হঠাৎ করে মিছিলে স্লোগান দিতে দিতে হৃদ্রোগ আক্রান্ত হন তাকে দ্রুত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নেওয়া হয় এবং সেখানে কিছুক্ষণের মধ্যেই ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন এই মুহূর্তে এই মঞ্চে নামাজের বিরতি চলছে মাগরিবের আজান চলছে নানান মসজিদে এবং সেজন্য একটা সংক্ষিপ্ত বিরতি দেওয়া হয়েছে তার আগে নাট্য নির্দেশক শান্তর মৃত্যুতে এই আন্দোলনের কর্মসূচির পক্ষ থেকে নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু দুঃখ প্রকাশ করেছেন সকলেই এই জমায়েত এক মিনিট নীরব দাঁড়িয়ে থেকে তার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সহমর্মিতা জানিয়েছেন আমরা জানতে পেরেছি শান্তর বড় বোন এই মুহূর্তে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আছেন তিনি মরদেহ গ্রহণ করেছেন আগামীকাল তাকে তার গ্রামের বাড়িতে মায়ের কাছে নিয়ে যাওয়া হবে এবং তার আগে কোথায় জানা যা হবে তা কিছুক্ষণ পরে হয়তো আমরা জানতে পারবো তার বাইরে গণজাগরণ মঞ্চ আজও উত্তাল অসংখ্য মানুষ এখানে হরতালের মধ্যেই কর্মসূচিতে যোগ দিয়েছে এবং আর কিছুক্ষণের মধ্যে হয়তো আমরা জানতে আগামীকাল বা পরবর্তী কর্মসূচি কি হতে যাচ্ছে আনাম রূপা একটি বিষয় যে আজকে রাজনৈতিক ব্যক্তিবর্গের মধ্যে কেউ সেখানে উপস্থিত হয়েছেন কিনা এবং তাদের বক্তব্য কিরকম ছিল আমাদেরকে একটু যদি বলতেন কিছুক্ষণ আগে এসেছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত তিনি অনেক আবেগ আপ্লুত হয়ে বক্তব্য রেখেছেন তিনি লাকি আপনি জানেন টানা চোদ্দ দিন ধরে মেয়েটি অসুস্থ অবস্থা থেকেও এই মঞ্চে স্লোগান দিয়ে যাচ্ছে তার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত তিনি বলেছেন যে বান্ন থেকে শুরু করে এরকম বেশ কটি জনতার মঞ্চ দেখার অভিজ্ঞতা তার হয়েছে তিনি এই মঞ্চের পক্ষ থেকে সিলেটে আগেই আন্দোলনের প্রতি সংহতি জান নিয়েছেন তিনি বলেছেন প্রাথমিক বিজয় হয়েছে হয়তো তাৎক্ষণিকভাবে আইন সংশোধন হবে যুদ্ধাপরাধীদের কারার কারার फांसी হবে মামলার রায়ে তবে এই যে উত্তাল আন্দোলন শুরু হলো এবং জনগণের মধ্যে যে চেতনার বিপ্লব হলো এটা আসলে একটা দীর্ঘ প্রক্রিয়া এবং নানান ইস্যুতে তিনি আশা প্রকাশ করেন সামনের দিনে হয়তো জনগণ বিনা আহ্বানে নিজ দায়িত্বে তাদের রাষ্ট্রের জন্য যা করণীয় দেশের জন্য যা করণীয় তা নির্ধারণ করে মাঠে নামতে পারবে